প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। চলুন দর্শক, কথা বলি তার সাথে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। এসসিটিভির দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ। মেরুদণ্ডে আমাদের নানা ধরনের সমস্যা হয়ে থাকে, এমন একটা পর্যায়ে চলে যায় অনেক সময়, দেখা যায় যে অপারেশন পর্যন্ত করতে হয় এবং সেই পর্যন্ত যাতে না যেতে হয় সেই জন্য আমাদের অনেক কিছু করণীয় আছে, সেই বিষয়ে আমরা কথা বলব। আর শুরুতেই আমি জানতে চাইব যে মেরুদণ্ডে কি কি ধরনের সমস্যা সাধারণত হয়ে থাকে। ধন্যবাদ। আসলে মেরুদণ্ড আমাদের শরীরের অনেকগুলো কশেরুকা বা আমরা যেটা বলি ভার্টেব্রা দ্বারা তৈরি। ঘাড়ে 60টি ভার্টেব্রা আছে, পিঠে 12টি আছে, কোমরে এখানে 5টি এবং স্যাক্রাম আছে। তো এইখানে প্রতিটি ভার্টেব্রা বা যে আমরা কশেরুকা বলে থাকি, মানে ছোট ছোট যে হাড়গুলো আমাদের শিরদাঁড়ার মধ্যে থাকে আছে, এবং প্রত্যেকটা ভার্টেব্রার আবার মাঝখানে আবার ইন্টার ভার্টেব্রাল ডিস্ক থাকে। ভার্টেব্রাগুলো হচ্ছে হাড় বোনস, কিন্তু ডিস্কগুলো হচ্ছে নরম হাড় বা আমরা সেকেন্ডারি কার্টিলেজ দিয়ে তৈরি। যেন মহান আল্লাহ পাক এমনভাবে তৈরি করেছে মানুষের যে একটি হাড় আরেকটির সাথে যেন ঘর্ষণ না লাগে, ইঞ্জুরি না হয় এবং মুভমেন্ট যেন ফ্লেক্সিবল হয়, আমরা যেন হাঁটা চলাফেরা করতে অসুবিধা না হয়, সামনে ঝুঁকতে পারি বা যে কোনো মুভমেন্ট মানুষ যে কোনো অ্যাক্টিভিটি করতে পারে, যার কারণে দুটি হাড়ের মাঝখানে একটি নরম হাড় দেওয়া আছে যেটা শরীরের শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে। মানে শরীরের ওজন বা আমাদের যেমন অনেক সময় আমরা হাঁটা চলাফেরায় দেখা যায় কাজের কারণে মাথা বোঝা নিতে হয়, তারপরে একটা জাম্প দিতে গেলে একটা শক পড়ে বা একটা ওজন হয়তো প্রেশার পড়তে পারে স্পাইনে, সেটা যেন কোনো ইঞ্জুরি না হয় এই জন্য ওই ডিস্কগুলো দেওয়া আছে। এবং প্রতিটা ডিস্ক এবং হাড় সেটা হচ্ছে কিছু বাইন্ডিং লিগামেন্ট দ্বারা, যেমন বিভিন্ন প্রকার আপনার লিগামেন্ট, মাসেল, ফ্যাসা, এগুলোর দ্বারা অ্যাটাচমেন্ট থাকে। এবং এই কশেরুকার মাঝখানে যেটা বলা হয় এই মেরুদণ্ডের আমাদের মাথার থেকে যে স্পাইনাল কর্ড এবং নার্ভ যেটা হচ্ছে একেবারে আমাদের মাথা পর্যন্ত, আমাদের পুরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা আমরা বলি ব্রেইনের সাথে সংযুক্ত থাকে, তাহলে শিরদাঁড়াটা এমনভাবে তৈরি শরীরের যে এটা চারপাশে একটা প্রোটেকশন দেওয়া থাকে এবং বুকের কাছে এসে আবার কিছু রিবস দ্বারা সামনে দেওয়া আছে। তো মেরুদণ্ড আমাদের আসলে খুবই ইম্পর্টেন্ট একটা শরীরের অংশ এবং আমরা বলি যে শিক্ষিত জাতির মেরুদণ্ড, মানে এই যে জাতির মেরুদণ্ডের সাথে শিক্ষাকে যেভাবে তুলনা করা হয়েছে মেরুদণ্ডের সাথে, তদ্রূপ আমাদের যদি আপনি ফিজিক্যাল যে কোনো অসুস্থতা বলেন, শারীরিক যে কোনো কর্মদক্ষতা বলেন, বা একটার লোকের যদি মেরুদণ্ডে কোনো সমস্যা থাকে সে কিন্তু স্পেশাল কোনো অ্যাক্টিভিটিসে যেতে পারবে না। যেমন যদি সে স্পোর্টস ম্যান হতে চায় সে কিন্তু মেরুদণ্ড সমস্যা থাকলে জীবনে সে সেটা করতে পারবে না। সে যদি বিভিন্ন বাহিনীতে, যেমন সেনাবাহিনী বলেন, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ বা বিভিন্ন স্পেশাল সিকিউরিটি ফোর্সে যদি সে জব করতে চায়, তার স্পাইনে প্রবলেম থাকলে সে জীবনেও কাজগুলো করতে পারবে না। তো মেরুদণ্ড হচ্ছে একটা মানুষের শরীরকে ধরে রাখার জন্য মূল একটা স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারে যদি কোনো প্রকার কোথাও কোনো সমস্যা দেখা দেয় তখন দেখা যায় যে মানুষের জীবনটা একটা দুর্বিষহ হয়ে ওঠে অনেকের ক্ষেত্রে। এবং রিসার্চ ওয়ার্ক আমেরিকাতে দেখা যায় যে বছরে অনেক লোক তার জব হারায় এবং ইউরোপ কান্ট্রিগুলোতে জবলেস হয়ে পড়ে, এবং তার ধারাবাহিকতায় আমরা এখন আমাদের মধ্যপ্রাচ্যে যারা আছে বা আমাদের এশিয়াতে বা মালয়েশিয়া, সিঙ্গাপুর এ সকল দেশে আমাদের যারা জব করছে বা বাংলাদেশে অনেকে আছে যে মেরুদণ্ড সমস্যা নিয়ে এখন জবলেস বা কাজ করতে পারছে না বা দুই দিন কাজ করলে তিন দিন করতে পারে না। এবং আমাদের মেরুদণ্ডের কোনো একটা অংশে সমস্যা হলেই সে কিন্তু কোনো কাজ করতে পারে না, সেটা হতে পারে ঘাড়ে, হতে পারে সেটা পিঠে বা কোমরে, সব জায়গায় যে কোনো জায়গায় সেটা হতে পারে। এবং এক এক ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে, কোনো যারা হচ্ছে পেশা অনুযায়ী, যেমন আমাদের গার্মেন্টস ওয়ার্কার আছে তাদের একরকম সমস্যা হয়, আবার যারা ব্যাংকার বা ডেস্ক জব করে বসে বসে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের একরকম হয়, তারপরে অফিসিয়াল ধরনের প্রবলেম নিয়ে আসে মেরুদণ্ডের প্রবলেম নিয়ে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি রাজশাহী থেকে বলছি। জি, আমার বাবার জন্য। জি, শুনতে পাচ্ছি। আমার বাবার বয়স 68 বছর। আমার বাবার ঘাড়, পিঠ,
মাজা, হাঁটু এগুলো টেনে ধরে, উঠতে বসতে পারেন না। এই যে মানে সম্পূর্ণ শরীরটা বিষ বিষ করে। আচ্ছা, ওনাকে ডাক্তার দেখিয়েছিলেন? জি, ডাক্তার দেখিয়েছিলাম, রক্ত পরীক্ষা করেছিল, রক্তে ইনফেকশন ছিল, মানে হাত ফুলে গেছিল, পা ফুলে গেছিল, এই জন্য 15 দিনের অ্যান্টিবায়োটিক কোর্স দিয়েছিলেন, স্টেপ 3, আর ব্যথার ওষুধ দিয়েছিলেন, কিন্তু তারপরেও কোনো ভালো হয়নি। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আমি বুঝতে পেরেছি ওনার বাবার যে সমস্যাটা, আসলে মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট। এখানে হচ্ছে শুধু যে মেরুদণ্ডে উনি আক্রান্ত হন নাই, ওনার হাঁটু মানে অন্যান্য যে স্মল জয়েন্টগুলো আছে বা এনাদার আপনার আমাদের যে সাইনোভিয়াল জয়েন্টগুলো আছে এগুলোতে ওনার এফেক্টেড। তো আসলে এই বয়সে যেটা হয় সাধারণত অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে থাকে, আর অনেক সময় কিছু রুগীর হয়তো রুগীর ডায়াগনোসিসই হয় না তার কী সমস্যা ছিল, হয়তো দীর্ঘদিন ব্যথাজনিত সমস্যা আক্রান্ত ছিল, হাড় জোড়া সমস্যায় উনি হয়তো জানতো না। স্পেশালি কিছু আর্থ্রাইটিস আছে, যেমন আপনার অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এর আগে আমরা অনেকবার বলেছি স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি যেটা আমরা বলি, তো এই সকল আর্থ্রাইটিসে কিন্তু এই জাতীয় সমস্যা হবে, স্পাইন ব্যথা হবে, মেরুদণ্ড, ঘাড়, কোমর সব জায়গায় ব্যথা হবে, এবং জোড়াগুলো ফুলে যেতে পারে, শরীর ফুলে যেতে পারে। পাশাপাশি যদি আমরা দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ রুগী খায় দিয়ে থাকে ডাক্তাররা, তাহলে কিন্তু আরও জয়েন্টগুলো ফুলে যেতে পারে, এবং কিডনি ফেলিউর জনিত সমস্যা হতে পারে, হাত পায়ে পানি আসা যেটা আমরা হচ্ছে রিটেনশন হতে পারে, অনেক সমস্যা হতে পারে। তো দর্শক, যেহেতু ওনার একটা চিকিৎসা চলছে, আপনার চিকিৎসাটা কন্টিনিউ করেন, কিন্তু ওনাকে পুরো মেরুদণ্ডটা আরও কিছু টেস্ট করে, যেমন স্পেশালি এমআরআই না করে থাকলে এমআরআই করে দেখতে হবে ওনার অন্য কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা আছে কিনা, বিভিন্ন ব্লাডের টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম করা যায়, ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো ব্লাডের লেভেল কেমন আছে এগুলার লেভেলটা দেখে দেন, ওষুধ চিকিৎসার একটা অংশ ঠিক আছে, কিন্তু ওনাকে এই ক্ষেত্রে পুনর্বাসন যেটা আমরা বলি রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা অত্যন্ত ইফেক্টিভ এবং এটি একমাত্র ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে, কারণ বয়স বাড়ার সাথে সাথে মানুষ ব্যথাজনিত সমস্যায় জোড়াগুলো নষ্ট হয়ে আসে, ফিক্সড হয়ে যেতে পারে, পঙ্গুত্ব বরণ করতে পারে, ডিজেবল হয়ে যেতে পারে, শরীরের কর্মদক্ষতা অ্যাক্টিভিটিস কমে যেতে পারে, রোগী হাঁটা চলাফেরা করতে চায় না নিজে থেকেই, তাদেরকে পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে এই ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসা, বিভিন্ন মেশিনের প্রয়োজন হতে পারে, বিভিন্ন ইনজেকশন, এক্সারসাইজের প্রয়োজন হতে পারে, এই কম্বাইন্ড ট্রিটমেন্টে উনি ইম্প্রুভ হতে পারবে। আপনি একজন পুনর্বাসন ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি হ্যালো। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। আমি একটু ডাক্তার সাহেবের সাথে কথা বলছি। জি আমি শুনতে পাচ্ছি, বলুন। আমার পায়ের মাসলগুলো খুব কামড়ায়, হুম, আর মাসলগুলো খুব ব্যথা করে, হাঁটুর মাসলও ব্যথা করে। কোমর ব্যথা হয় মাঝে মাঝে? কোমর ব্যথা? না না, কোমর ব্যথা হয় না। আপনার বয়স কত, আপনি কি করেন? আমার বয়স 65 মত হবে। আপনি কি করেন, পেশা কি? আমি চাকরি করি। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। এই যে পায়ের কাপ মাসেল ব্যথা, স্পেশালি কাপ, কোয়াড্রিসেপস বা উরুর মাসেল, বা একেবারে অনেক সময় সামনের মাসেলগুলো হতে পারে, টিবিয়ালিস, অ্যান্টিরিয়র, অন্যান্য মাসেলগুলো, এমনকি অনেক সময় পায়ের ফুটের মাসেলও কিন্তু ব্যথা হতে পারে। মাসেল ব্যথার মোস্ট অফ দ্য কারণ নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট। যদি কোনো, যেমন সায়াটিকা, আপনি জানেন সায়াটিক নার্ভ যদি কোনো কম্প্রেশন হয় তার থেকে ব্যথা হতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন ডেফিসিয়েন্সি থেকে ব্যথা হতে পারে, স্পেশালি ভিটামিনের কিছু ডেফিসিয়েন্সি, যেমন B1, B6, B12-এর বা ভিটামিন ডি, অনেক সময় ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম বা বিভিন্ন হায়ালুরোনিক অ্যাসিড সাপ্লিমেন্টগুলোর ডেফিসিয়েন্সি থেকেও ব্যথা হতে পারে। তো আপনার এই ক্ষেত্রে আমি বলবো, এই করোনা পরবর্তী আমরা বাংলাদেশে এই জাতীয় রোগী অনেক বেশি পেয়ে যাচ্ছি, এর মূল কারণ হচ্ছে হয়তো খাদ্যাভ্যাস বা অ্যাক্টিভিটি কম হওয়ার কারণে হতে পারে, চলাফেরা বা বসে থাকা বাসায় বা মুভমেন্ট কম হওয়ার কারণে হয়ে থাকে। তো আমি আপনাকে বলবো, আপনি আপাতত কিছুদিন, অন্তত নিয়মিত 7 থেকে 10 দিন হাঁটার অভ্যাস করেন, এবং হাঁটতে গেলে অবশ্যই নরম স্পোর্টস টাইপের যে শুগুলো আছে বা ক্যাটস টাইপের সফট শু ব্যবহার করেন বা কাপড়ের তৈরি শু ব্যবহার করে আপনি নিয়মিত একটু হেঁটে দেখেন কিছুদিন, ব্যথা গরম সেক দিয়ে দেখেন, আর কিছু
পেইনকিলার কিছুদিন খেতে পারেন, স্পেশালি ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ একটা করে দুবেলা, সাথে একটা গ্যাস্ট্রিকাই যেমন ওমিপ্রাজল একটা করে দুবেলা খেয়ে দেখেন। তাতেও যদি ইমপ্রুভ না হয় আপনাকে হয়তো কোমরের এমআরআই করে দেখতে হবে, কিছু ব্লাড টেস্ট, ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো লেভেল দেখতে হবে। আপনি একটু হাঁটার অভ্যাস করেন নিয়মিত, আশা করি এটা চলে যাবে। আমরা মেরুদণ্ডের বিভিন্ন সমস্যাগুলো কি কি সেটা নিয়ে কথা বলছিলাম। জি, তাহলে আমরা যে মানুষের এজ অনুযায়ী, তার পেশা অনুযায়ী বিভিন্ন সমস্যা আমাদের কাছে রোগীরা নিয়ে আসে। অনেক সময় রোগী জানে না, সাইলেন্ট কিছু ডিজিজ হতে পারে, যেমন মেরুদণ্ডে টিবি হতে পারে বা বোন টিবি যেটা আমরা বলি, পটস স্পাইন, অনেক সময় মেরুদণ্ডে ক্যান্সার হতে পারে, বা দীর্ঘদিন আপনার আর্থ্রাইটিস ডেভেলপ করতে করতে এমন হয় যে স্পাইন স্কোলিওসিস হয়ে গিয়েছে, বাঁকা হয়ে যেতে পারে, বা কাইফোসিস হয়ে যেতে পারে, বা অনেক সময় স্পাইনাল ক্যানাল স্টোনোস্ট হয়ে যেতে পারে। তো আসলে মানে স্পাইনাল ক্যানালটা শুরু হয়ে যেতে পারে, শুরু হয়ে যেতে পারে, যার কারণে যে স্পাইনাল কর্ড থাকে এবং নার্ভ থাকে এটা কম্প্রেশন হয়। তো সেক্ষেত্রে রুগী অনেক সময় যে ওনার মতো যে কোমর বা মেরুদণ্ড ব্যথার কথা নাও বলতে পারে, সে বলবে যে পা সমস্যা হচ্ছে, অবশ লাগে, ঝিঝি করে, হাঁটতে গেলে পা টেনে ধরে আসে, বা উনি কিছু দূর হাঁটার পর দাঁড়িয়ে যেতে হয়, এই জাতীয় বিভিন্ন আপনার মানে কমপ্লিকেশন, সেকেন্ডারি কমপ্লিকেশন এগুলো আসতে পারে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জি, দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। জি, নারায়ণগঞ্জ থেকে বলতেছি আমি। জি বলেন, আপনার কি সমস্যা আমরা বুঝতে পারছি, আপনি মানে সমস্যাটা বলেন। আমার সমস্যা হচ্ছে আমার হাঁটুতে ব্যথা। হুম, হাঁটুতে ব্যথা, হাঁটুতে কালো কালো ছাপ পড়ে গেছে উপরে। হুম, এখন আমি আমার ওই সমস্যা ছিল আগে আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমি স্যালাডিন খাই। হুম, তারপরে নিউরোবেস্ট কেলভিড ডি। হুম, তারপর জি এখন কি জানতে চাচ্ছেন আপনি? আমার ডায়াবেটিস আছে, প্রেসার আছে। আচ্ছা, এখন আমার পায়ে যে কালো কালো ছাপ পড়ছে এটার জন্য। আচ্ছা, এটা কি এই স্কিনের উপরে আপনি দেখতে পান, নিজের চোখে দেখেছেন কালো কালো ছাপ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি শুধু একটা হাঁটুতেই না সারা শরীরে? দুইটার মধ্যে, একটা বেশি আর একটা কম। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, তো রিউমাটয়েড আর্থ্রাইটিসও একটা জোরার রোগ। এর আগে আমরা আর্থ্রাইটিস নিয়ে অনেক আমাদের কথা হয়েছে, পর্ব হয়েছে। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন জয়েন্ট ইনফ্লামড হতে হতে জয়েন্টের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, স্কিনের কালার চেঞ্জ হবে, জোড়া ফুলে যেতে পারে, অনেক সময় লাল হয়ে এক পর্যায়ে কালো হয়ে যেতে পারে। তাছাড়া অনেক সময় কিছু স্কিন ডিজিজ আছে, যেমন সোরিয়াসিস, সোরিয়াসিসে কিন্তু এই জাতীয় সমস্যা হবে এবং পাশাপাশি জোড়ায় ব্যথা হবে, যেটা আমরা বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস। মানে অনেকগুলো আর্থ্রাইটিস রোগের সাথে স্কিন ডিজিজ রিলেটেড, এবং স্কিনের রোগ হলে ব্যথা হতে পারে, আবার ব্যথা হলে স্কিন ডিজিজের সাথে সম্পর্ক থাকতে পারে। তো দর্শক, আপনার এটা আমার মনে হয় আপনি একজন স্কিন স্পেশালিস্ট দেখিয়ে নেওয়াটাই ভালো, আমি মনে করি যে স্কিনের ডাক্তার দেখিয়ে নেওয়াটাই ভালো। তাছাড়া বিভিন্ন আর্থ্রাইটিসে এই স্কিনের চেহারাটা চেঞ্জ হতে পারে, তো এই ক্ষেত্রে আপনি বলছিলেন যে সালাজিন ওষুধ খাচ্ছেন, বা আপনি হয়তো মানে জাস্ট ওষুধের উপরেই আসেন, আসলে ঔষধ এই সকল রোগের একটা মাত্র চিকিৎসা, আপনাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসা করতে হবে, পুনর্বাসন চিকিৎসা করলে বিভিন্ন এক্সারসাইজের প্রয়োজন, বিভিন্ন ইলেকট্রোথেরাপি দেওয়া লাগবে, বিভিন্ন প্রয়োজনে জোড়াগুলাতে বিভিন্ন আপনার হাড় ক্ষয় বন্ধের এবং জোড়াগুলো সুস্থ রাখার বিভিন্ন ইঞ্জেকশন, বিভিন্ন থেরাপি, এগুলা লেটেস্ট এখন সারা বাংলাদেশেই এবং সারা বিশ্বেই জাতীয় আপডেটেড ট্রিটমেন্ট, যেটা আমরা বলি আপনার নিরাপদ ট্রিটমেন্ট চলে আসছে, যার মাধ্যমে আপনি অ্যাক্টিভ জীবনযাপন করতে পারবেন, চলাফেরা হতে শুরু করে ব্যথা মুক্ত থাকতে পারবেন। তো আপনি একজন স্কিন স্পেশালিস্ট দেখিয়ে নেওয়াটাই আমি মনে করি সবচেয়ে ভালো হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।